আসসালামু আলাইকুম দিদি ভাই বোনেরা যারা অনলাইন জগতে আটকে রয়েছে তারা হয়তো জানেই না যে এর বাহিরেও আরেকটা জগৎ রয়েছে সেই জগৎটা এই ভার্চুয়াল জগতের চাইতে অনেক 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 বড় আমরা নিয়মিত ফেসবুক ব্যবহার করি আমাদের সংসার জীবনে আমরা বিভিন্ন দায়িত্ব পালন করি তারপরেও আমাদের অনেক সময় থাকে যে সময়টুকু আমরা ফেসবুক ব্যবহার করে থাকি অনেক সময় আমরা এতটা ব্যস্ত হয়ে পড়ি ফেসবুক চালানোর কোনো সময় থাকে না তবু এর মধ্যে আমরা সময় খুঁজে পাই ফেসবুক চালানোর জন্য ফেসবুক চালানো এতটা গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে যে এই ফেসবুকের ভিতর আমাদের জীবনে একটি অংশ রয়েছে যারা বিবাহিত অবিবাহিত প্রত্যেকে এই ফেসবুকে আসক্ত কারণে অকারণে আমরা ফেসবুকে পড়ে থাকি একটা জিনিস মনে রাখবেন আপনি জান্নাতি হন অথবা জাহা হন কাল কেয়া মতের ময়দানে আপনি কাঁদবেন আপনি নিশ্চিত কাঁদবেন অবধারিত কাঁদবেন আপনাকে কাঁদতেই হবে কেন কাঁদবেন শুধু একটিমাত্র কারণে আর তা হল হেলায় সময় নষ্ট করা কত মূল্যবান সময় আমরা অনলাইনে নষ্ট করছি শুভ হ্যাঁ আল্লাহ জানি না এতে কি ফায়দা হচ্ছে বাস্তব হলো যতটুকু ফায়দা হচ্ছে তার চাইতে বেশি ক্ষতি করছি কত দিন দেয়ার মানুষকে ফেতনায় পড়তে দেখেছি বন্ধের ইনবক্সগুলো চেক করলে দেখা যায় প্রেমের হাটবাজার আরও বিভিন্ন ফালতু বিষয়ে চ্যাটিং করা ভিডিও দেখা গান শোনা রসদ সাল্লা আলিয়ালাম বলেছেন জান্নাতিদের জান্নাতে যাওয়ার পর দুনিয়া কোনো কিছুর জন্য আফসোস হবে না শুধু ওই সময়ের জন্য আফসোস হবে যা দুনিয়াতে আল্লাহ জিগিৎ ছাড়া কেটেছিল এবার চিন্তা করুন আমরা কতটা হেলায় ফেলায় দিন কাটাচ্ছি আমরা অবসর সময় পাচ্ছি কিন্তু আল্লাহ জিকির করছি না যে সময়টুকু কোরান্তেরতের সময় ছিল যে সময়টুকু দোয়া করার সময় ছিল যে সময়টুকু আল্লাহাক দোয়া কবুল করতেন সেই সময়টুকু আমরা দিয়ে দিচ্ছি অবহেলায় শয়তানি কাজে আর জানিবেরা সেদিন আফসোস করে বলবে হায় আফসোস আমি যদি রসলের পথে চলতাম এভাবে তারা আফসোস করতেই থাকবে যারা ভার্চুয়াল লাইফ নিয়ে পড়ে রয়েছে তাদের আখলাত তাদের মাকসাদ অথবা তাদের নক্ষত্র সুখী তা আমার জানা নেই তারা যেভাবে স্ট্যাটাস দেয় যেভাবে তারা মানুষদের কাছে বিভিন্ন লেখা বিভিন্ন ভিডিও বিভিন্ন ছবি আপলোড করে থাকে শেয়ার করে থাকে অথচ তাদের বাস্তব জীবনে তাদের কি ভূমিকা রাখছে তারা ফেসবুকে যেমন সুন্দর পরিপাটি হয়ে চলে তেমনি নিজের জীবনে নিজের ক্ষেত্রে কতটুকু বাস্তব প্রয়োগ করছে এরকম হাজারো প্রশ্ন মনে জাগ্রত হয় যদি সে সকল ভাই বোনদের উত্তর না হয় তাহলে এত এত কিসের আর্টিকেল এত কেন ভিডিও এত কোন ছবি বিনা ফায়দায় পথযাত্রায় এসব তো কিছুই নয় চিন্তা করুন তো যে জ্ঞান আপনাকে আলোকিত করতে পারেনি যে জ্ঞান আপনাকে জানাতে নিয়ে যেতে পারে না যে জ্ঞান আপনাকে জানাতে আফসোস করতে হয় তা অন্যকে কিভাবে আলোকিত করবে সুতরাং এখনই সাবধান হতে হবে মহান আল্লাহ তালা আমাদেরকে অনলাইনে ফেতনা থেকে হেফাজত করুন আল্লাহ তালা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক আমি